নমস্কার বন্ধুরা, বিএমটিএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি আপনাদের জন্য ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেটা একটা ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি ভুলে গেছেন, হয়তো আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল কিন্তু লগ ইন করতে পারছেন না কারণ ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তো আজকে ওই ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে ফিরে পাবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো চলুন সর্বপ্রথম আমি ফেসবুক অ্যাপটা ওপেন করি, এবং ফেসবুক অ্যাপটা ওপেন করার পর বন্ধুরা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে, এবং ফোন নাম্বারের সঙ্গে আপনার যদি ইমেল আইডি থাকে সেটাও যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এখন সমস্যা হলো আপনার কাছে ফোন নাম্বার ইমেল আইডি সব আছে কিন্তু পাসওয়ার্ডটা কী ছিল সেটা ভুলে গেছেন। তো আপনি আপনার ফোন নাম্বার এন্ট্রি করে দিয়েছেন ঠিকঠাক, কিন্তু পাসওয়ার্ড যখন এখানে পাসওয়ার্ডের বক্সে এন্ট্রি করছেন, গিয়ে যখন লগ ইন বাটনে ক্লিক করছেন তখন দেখাচ্ছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো তখন আপনার কি করণীয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে এরকম একটা ইনকারেক্ট পাসওয়ার্ডের ইন্টারফেস আসবে, তো আপনারা কি করবেন, এই নট নাও বাটন যে দেখতে পাচ্ছেন এই নট নাও বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা আবার ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত জিমেল আইডি দিয়ে লগ ইন করা ছিল সেগুলো একটা লিস্ট দেখাবে। তো আপনারা কী করবেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে যেখানে আপনাকে বলবে যে আপনি আপনার মোবাইল নাম্বারে মেসেজটা নিতে চাইছেন না জিমেল অ্যাকাউন্টে মেসেজটা নিতে চাইছেন, মানে আপনাকে একটা কোড ভেরিফাই করার জন্য একটা কোড সেন্ড করবে। তো আপনার কাছে যদি মোবাইল নাম্বার থাকে তো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, না হলে আপনার জিমেল আইডি থাকলে জিমেল আইডি দিয়ে ভেরিফিকেশন করবেন। তো এর দিয়ে নিচে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাছে আবার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে, যে কোড নাম্বারটা গেছে, ওই কোড নাম্বারটা আপনারা নিয়ে এখানে এন্ট্রি করে দিবেন, এবং দিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে এরকম দুটো অপশান চলে আসবে যেখানে আপনাকে বলা হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যান্য যে সমস্ত ডিভাইসে লগ ইন হয়ে আছে সেখান থেকে লগ আউট করতে চাইছেন না এমনি লগ ইন থাকা অবস্থায় পরবর্তী স্টেপে যেতে চাইছেন। তো লগ ইন থাকা জরুরি নয়, আপনাদের উচিত লগ আউট করে নেওয়া। তো লগ আউটে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো তারপরে বন্ধুরা আপনাকে একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করার কথা বলবে। তো আপনি এতদিন যেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে চেয়েছিলেন ইনকারেক্ট দেখেছিল, তো এবার আপনি নিজের পছন্দের মতো মনে রাখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এই যে টাইপ এ নিউ পাসওয়ার্ড দেওয়া আছে এখানে টাইপ করবেন, দিয়ে আপনারা কী করবেন, দিয়ে কন্টিনিউ যে বাটনটা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এবার থেকে আপনারা নতুনভাবে লগ ইন করতে পারবেন। তো এটা দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন রিমেম্বার ইউর পাসওয়ার্ড বলে একটা অপশান আসবে এবং ওকে বাটন রয়েছে নিচে, ওকেতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওটা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবে যেটা এইভাবে দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, দেখুন লগ ইন ইনফো সেভ বলে একটা বাটন রয়েছে, এই লগ ইন ইনফো সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে ঢুকে যাবেন। মানে আপনি এতদিন যেটা করতে পারছিলেন না, আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে যেটা লগ ইন করে ভেতরে যেতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা নতুন যে পাসওয়ার্ডটা জেনারেট করলেন ওই পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভেতরে ঢুকে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাতে পেরেছি কীভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে পেতে হয় বা সেটাকে আবার নতুন করে জেনারেট করে নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাড়ে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও।